নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল স্পঞ্জের মতো নরম তালের ফুলুরি বা বড়ার রেসিপি, যেটা বানানো একদমই সহজ। তাহলে আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। তালের ফুলুরি বা বড়া বানানোর জন্য প্রথমেই চায়ের কাপে মেপে 1.5 কাপ তালের কাত বা পাল্প মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এর ফলে তালের এক্সট্রা জল ভাবটা যেমন কমে যাবে, তেমনি অনেক সময় যে কিছু কিছু তাল একটু তেতো হয়, সেই তেতো ভাবও অনেকটা কমে যাবে। প্রায় 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে তালের কাতটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার এখানে একটা বাটিতে নিয়ে নিলাম আধখানা কলা। যদি কাঁঠালি কলা বা ছোট সাইজের কলা নেন তাহলে একটা নেবেন। এর মধ্যে চায়ের কাপে মেপেই 1 কাপ অর্থাৎ 100 গ্রাম চিনি দিয়ে কলাটাকে একদম মিহি করে চটকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ চালের গুঁড়ো, 4 চা চামচ সুজি, চায়ের কাপে মেপেই 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ আধ ভাঙা করে রাখা মৌরি এবং 2 চিমটে মতো নুন। মিষ্টি জিনিসে অল্প নুন দিলে স্বাদটা বাড়ে, তাই নুনের পরিমাণ একদম কমই দিতে হবে। এই রেসিপিতে চিনির পরিবর্তে আখের গুড় ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে ফুটিয়ে ঠান্ডা করে রাখা তালের কাত দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে এটার একটা একদম ঘন মিশ্রণ বানিয়ে নেব। এটাকে মাখার জন্য কোনো রকম জল বা দুধ ব্যবহার করবেন না, অল্প অল্প ফুটিয়ে ঠান্ডা করে রাখা তালের কাত দিয়েই মেখে নিতে হবে। এখন এই মিশ্রণটাকে এইভাবে 4 থেকে 5 মিনিট মতো ফেটিয়ে নেব। এর ফলে পুরো মিশ্রণটা একটু হালকা হয়ে যাবে, যা ফুলুরিগুলোকে ফুলতে ও স্পঞ্জের মতো নরম বানাতে সাহায্য করবে। প্রায় 5 মিনিট মতো ফেটিয়ে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো মিশ্রণটাকে কতটা ঘন করে মাখতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেস্ট হওয়ার জন্য রেখে দেব 30 মিনিট। এর ফলে সুজি ও চালের গুঁড়োটা ফুলে যাবে এবং চিনিটা পুরোপুরি গলে গিয়ে মিশ্রণটা সামান্য পাতলা হয়ে যাবে। 30 মিনিট পর ফুলুরি বা বড়াগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড তেল মিডিয়াম গরম করে নেব। এবার এই মিশ্রণের ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ নারকেলের দুধ। এই নারকেলের দুধ বাজারে 30 টাকার ছোট প্যাকেট এবং বড় প্যাকেটেও কিনতে পেয়ে যাবেন, আর এই নারকেল দুধের পরিবর্তে ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। এটাকে পুরো মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজার ঠিক আগের মুহূর্তেই এর মধ্যে দিয়ে দিলাম 3 চিমটে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা। এটাকেও পুরো মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন হাতের তালুতে অল্প তেল মেখে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর ফাইনাল কনসিস্টেন্সিটা হতে হবে ঠিক এরকম। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে এইভাবে ছোট ছোট ফুলুরির আকারে গরম তেলের মধ্যে ছেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোর একটা সাইড কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দেব এবং অপর সাইডটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে আরও 2-1 বার উল্টে পাল্টে 2 পিঠ লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে ভালোভাবে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। এখানে একটা কথা আবারও বলে রাখি, এগুলো ভাজার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। যদি হাই ফ্লেমে রেখে এগুলোকে ভাজেন কিংবা অতিরিক্ত গরম তেলের মধ্যে এগুলোকে ছাড়েন, তাহলে ফুলুরির উপরটা তাড়াতাড়ি লালচে হয়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যেতে পারে। একইভাবে সবকটা ভেজে তুলে নেওয়ার পর এখন আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর ভিতরটা কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।